আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তবে শারীরিকভাবে ভালো থাকলেও মানসিকভাবে মনটা তেমন ভালো না কারণ আমাদের চকবাজারে ঢাকা চকবাজারের বাজারের যে ট্রাজেডিটা ঘটে গেল সেটা তো আমাদের ভুলার মতো না আমরা যারা বিদেশে থাকি তাদের কিন্তু আরও বেশি কষ্ট পাই আমরা কারণ কাছে থেকে দেখতে পাচ্ছি না দূরে থেকে শুধু নিউজের পর নিউজ শুনি শুনতেছি দেখতেছি এটা খুবই খারাপ লাগছে আরও বেশি যত দেখছি ততই কষ্ট হচ্ছে বেশি তো এর জন্য আজকে ভাবলাম কোনো ভ্লগ করবো না আর ইউজুয়ালি আমি ঘরের কোনো কাজ শেয়ার করি না আমার ভালো লাগে না করতে কিন্তু আজকে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলবো আর ঘরের কিছু ফার্নিচার টার্নিচার ক্লিন করবো আর আজকে শুক্রবার একটু তাড়াহুড়া করেই কাজগুলো করবো জীবন তার যত কিছুই হোক জীবনের কাজ আর থেমে থাকে না চালাতেই হয় তো সেরকমই আমার চলছে তবে যাই হোক আমরা খুবই মর্মাহত খুবই কষ্ট পেয়েছি আমরা এই ঘটনাগুলো শুনে দেখতেছি দেখে সারা বিশ্বের মানুষ দেখছে এত একটা মর্মান্তিক কাহিনী ঘটে গেল তো যারা এ ঘটনার মাধ্যম দিয়ে চলে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা এখনো হসপিটালে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ যেন তাদের অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন এই আর কি আর যারা চলে গেছেন তাদের আত্মীয় সজনদের যে আহাজারি কান্না আল্লাহ যেন সেই শোকাহত পরিবারকে সান্তনা দান করেন রহমত দান করেন তাদেরকে যেন তাদের আত্মা যেন ঠান্ডা করে দেন এই আর কি আমাদের আর কি করার আছে আল্লাহর ইচ্ছা সবই ভালো তারপরও আর এরকম যেন ঘটনা আমাদের দেশে বা কোথাও যেন কারো জীবনে এরকম ঘটনা না ঘটে সেটার জন্য আমি দোয়া করি এবং আপনারা যারা আছেন জেনেছেন অবশ্যই দোয়া করছেন আপনারাও এবং করবেন এই আর কি তো আসলে এরকম ঘটনা শুনলে বা দেখলে আমাদের কিন্তু ভাষা হারিয়ে যায় যে কি ভাষা ভাষা সান্ত্বনা দিব বা কি বা বলবো এই আর কি খুবই দুঃখজনক ঘটনা তো যাই হোক আল্লাহর ইচ্ছা এই তো আবারও বলছি আল্লাহর ইচ্ছা তবে আমরা সবাই সতর্ক থাকতে চেষ্টা করব যাতে এরকম কোনো কিছু রিপিট আর না হয় কারোর জীবনে এই আর কি তো ঠিক আছে আর কথা না বাড়াই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আবারও নেক্সট টাইমে আবারও দেখা হবে নিত্য নতুন কোনো ব্লগ নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম